কাট কি লাভ সিস্টেম দিমু এরম না এরম না সাপ দিমু না ওই ফোনা তোলা দিমু দুইটা সাপ এরম করে রয়েছে কি ডিজাইন লাভ সিস্টেম দিয়ে নিটু ভালোবাসা ফিল ফিল আইবে বুঝ সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার্ট আসো বাইরে আছে তুমি বললে হইলো কেউ দেখে নাই কে নাকি দেখে বলাইছে কেউ দেখে তুমি কয়েকদিন হলে আমাকে ফোন করো না কেন মাই ফোনটা হাত থেকে কাইরে নিছে তাই তো ফোন দিতে পারি নাই এই যে আজকে এই ফোনটা আমার কাছ থেকে কাইরে নিছি তাই ভাবছিলাম আজকে তোমার আমি ফোন দিব এর ভিতরে তো তুমি সইলেই আইলা হ্যাঁ ভালো করে নি বলো হ্যাঁ খুব ভালো করছো তবে কি আমারও খুবই ইচ্ছা করতেছিল তুমি মিথ্যা কথা বলো দেখতে ইচ্ছা করলে তুমি আমার সাথে ঠিকই যোগাযোগ রাখো এটা কোনো কথা বললা তোমার সাথে আমি মিথ্যা কথা বলতে পারি আজও পর্যন্ত আমার জন্ম হওয়ার পর থেকে আমি কোনোদিনও মিথ্যা কথা বলি নাই বিশ্বাস করতে পারো আচ্ছা যাই হোক খালা আমার কই বাসায় আছে নাকি বাসায় নাই কাকি গোবরিতে গেছে তবে যে কোনো মুহূর্তে চলে যাইতে পারে তাহলে তো ভালোই হয় আন্টি চলে আসার আগে আমরা একটু বসে থেকে গল্প করি চলো ও আমি ভাবলাম ভালো হয় বললাম মনে হয় বিয়ের আলাপটা আজকেই সাইরা ফেলবা আরে না শোনো বাসায় তোমায় নিয়ে আলোচনা করছি আমার পরিবার থেকে তোমাকে দেখতে চাইছে তো আমি দেখাতে চাইছি তোমাকে সত্যি বলতে হ্যাঁ রাজি ওনারা সব সব বিষয়ে রাজি সবাই রাজি হ্যাঁ সবাই তাহলে এক কাজ করলে পারতা কি কাজ তোমার আব্বারে তোমার আম্মারে আমার বাড়িতে নিয়ে আসতে পারতা আমার মায়ের সাথে বিয়ের আলাপটা সাইরে ফেলাই তো তারপরে আমরা দুইজনে একসাথে থাকতে পারতাম এই ছেলেকে মা ওরে আমি ভালোবাসি ভালোবাসি এ ভালোবাসি কি ভালোবাসি কি আর তোমার কত বড় সাহস তুমি আমার বাড়ির মধ্যে চলে এসো খালা মা আমি আপনার মায়ের পছন্দ করি সি 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 খুব ভালোবাসি লজ্জা করে না হ্যাঁ লজ্জা করবে আমি ওকে খুব ভালোবাসি হ্যাঁ লজ্জা করার কি আছে আর তাছাড়া ও ছেলে হিসেবে দেখতে শুনতে খারাপ না মাশাআল্লাহ নায়ক সাকিব খান ওর কাছে ফেল যায় চুপ কর মার সামনে দাঁড়াইয়া কি সুন্দর সাকিব খান এই সাকিব খান ফেলই গেছে এই সুরা সালমান খান সুরা এই এবার সাকিব খান ফেল সালমান খান না সাকিব খান সুরত এই এই যদি সাকিব খান হয় তো সাকিব খান তো নাই ব্যাসিং আছে লেভেল অল লেভেল আর আমার লেভ তোমার বেশ কালা মা গায় রং দি দেখছেন দুইজনের মা সাকিব করছ সালমান শোনা সালমান খান এই সাকিব খানের অপমান করা হইতেছে আরে মা কিসের অপমান হ্যাঁ তুমি আমার চোখ দিয়ে দেখো ও সাকিব খানের চাইতেও বেশি সুন্দর ওর চোখ দেখলে আমি পাগল হয়ে যাই খালা মা আমি আপনার একটা কথা বলি এটা হচ্ছে কি আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই মা শোনো ওর ফ্যামিলির সবাই রাজি ও ওর ফ্যামিলির রাজি করাইছে আর ওদের জায়গা সম্পত্তি অনেক আছে তোমার মায়ের সুখেই থাকবো সুখেই থাকবো আম্মা জান তোমার নাম কি আমার নাম রাজু করো কি আমি লেখাপড়া করি লেখাপড়া করে এবার ডিগ্রি পাস করে চাকরি করবে চাকরি করবে চাকরি খুঁজতেছি আর আর এদিকে আমার বাবাও একজন টিচার তোর বাবা টিচার হ্যাঁ কলেজ টিচার আচ্ছা ঠিক আছে তাহলে ভালোই তো শিক্ষিত ছেলে শিক্ষিত মানে কি পাস জানো ডিগ্রি পাস ডিগ্রি ডিগ্রি পাস আমি পড়াশোনা করি নাই তাতে কি হইছে ও তো পড়াশোনা করছে বাচ্চা কাছে হইলে ও পড়াশোনা করাই তো মার সামনে কথা কইস আচ্ছা ঠিক আছে বাবা আমি তোমার বাবা মার সাথে কথা বলে নি মা আজকেই কথা বলতে বলো না আচ্ছা ঠিক আছে তাহলে বাবা তুমি আসো আজকে আমি তোমাদের বাড়িতে কথা বলতে যাব মা আমিও যাই ওর সাথে আচ্ছা না পরে আমার সাথে আচ্ছা বাবা তুমি আসো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আবার আইসো কত ভালো আমার সোনাটা যে এত বড় হয়ে গেছে বিয়ের জন্য পাগল হয়ে গেছে আমি সেটা বুঝি নাই লজ্জা সামনে মাথা খেছিস হ্যাঁ আজকে যাবে ছেলে হাট ঘরে একটা
এ বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে দৌড়ে এসো। তো কি করব? কি কারণ? একটা বাবা বলা ছিল। কি কারণ কত? ঘরে না লবণ নাই। এ আধা কেজি লবণের লাগা তুই 2 কিলোমিটার দৌড়ে আইছ আমার কোয়াল লাগা। এ তুই মানুষ না 3 পিস রে। আমি 3 পিস হই আর 4 পিস হই এরা সবচেয়ে বড় কথা না। সবচেয়ে বড় কথা হইছে ঘরে লবণ নাই। এই তুই আসলে বউ না কি? তুই যে আমারে বাসা থেকে একটা বিস্কল দিলে আমি ব্যাগ কইরা কইতে পারতাম কি লাগবে বউ। তুই 2 কিলোমিটার এই যে দৌড়ে দৌড়ে আইলি খালি আমার জুতা দিয়ে খয়ে ফেলাইছে। তুমি জুতা দিয়ে শুন করতেছো আর মোবাইল দিয়ে তোমার মিস কল দেবো কিভাবে? মোবাইলে চার্জ নাই তার জন্য দৌড়ে আসছি। হাই রে বাসায় আর ফোনে চার্জ দিতে পারিস না রে শালির জি। তোর মতো বউ নিয়ে সংসার আমার হয়ে গেছে। টিপটামি করতে গিয়ে আছে তুই আমার কত টাকা নষ্ট করতেছস? এমন যদি তুই অসুস্থ হয়ে যাস টাকা খরচ করবে কে? বাসায় যা লবণে পাঠাই দিমু নে যা। আচ্ছা ঠিক আছে যা। বউর সাথে একটু রোমান্টিক ভাবে কথা বলতে পার না? হ্যাঁ পাগল থাকে কোথায়? দৌড়ে যা আসে হাইট যা শালি অসুস্থ হলে আর টাকা খরচ হইব। হাইট যা আস্তে আস্তে যা। হ্যাঁ আরো আস্তে যা। হ্যাঁ দেখ তো শালি আদা কি কন কি ধরনের খাট নিবেন? মানে এইগুলি শরীরে কিচ্ছু নাই খাটের উপর উঠলে কিছু মনে হবে না খাটের। নতুন নতুন স্বামী স্ত্রী থাকবো? নতুন স্বামী স্ত্রী থাকবেন তার মানে? মানে পুরান বিয়ার স্বামী স্ত্রী না নতুন বিয়ার স্বামী স্ত্রী? বেশি বয়স্ক স্বামী স্ত্রী না কম বয়স্ক স্বামী স্ত্রী? ওরে বাইরে বাই নতুন বিয়া হইব বিয়ার কি ঠিক হইছে? ও নতুন বিয়া হইব তাহলে তো খাটাটা কঠিন করে দিতে হইব আপা। যেন ভাঙ্গে না পড়ে যেন মস্কে না যায় দুই স্বামী স্ত্রী যেন নিচে না গড়তে না পড়ে ওই রকম ব্যবস্থা করে দিতে হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি এন্ট্রি করে দিব না পিতৃরাজের দিব? বাবা পিতৃরাজেরই দিয়ে পিতৃরাজের দিব। পিতৃরাজেরটা একটু নরম হইব। না না নরম দা লাগ না তাইলে ওই কি জমে কইলেন এন্ট্রি করাই? ওই এন্ট্রি করাই দিয়ে। আচ্ছা সার দিব না বেসার দিব? সার দিলে কি হইবে? সারে হলো একটু কালা কুচ্চা হইব। এত সুন্দর যে রং দিবেন সে রং খেয়াল আইব ওই রঙে সুন্দর লাগবো। আর আর যদি আপনি এক কাম করেন আপনি ইয়ে নেন কি জানি আছে এটা ওই কলা গাছের নেন। কলা গাছের তাহলে কি হইবে? ও কলা গাছের তো মানে ভুলে গেছে চুপ কর। তুই কি দোকান দিচ্ছ না কাস্টমার দা হইতে বলছে? না মানে আপনারে মেনু দেখাই দিব না? মেনু দেবে দেখ দাঁড়া মেনু কলা গাছের মেনু তেঁতুল গাছের মেনু টিনের ঘরের মালিক ওই আপনার ওই কেলা গাছের খাটও লাগবে না কেলা মুই খামু না আর ওই তেঁতুল গাছের ইয়া রাখবে না কারণ তেঁতুল আমি খামু না তেঁতুল মেতুল পছন্দ করি। বুঝছি আপনি তাহলে এন্ট্রি করেন না এন্ট্রি করেন না আপনি মজা হইব ভাঙ্গা পড়বো না। আপনি কেন ওই বাসুরে আপনি থাকবে আপনি স্বামী থাকবে আপনি মারিও রাখবে। চুপ কর। এ কি এ আমি দিমু খাট ভাঙ্গে চুরে পড়বে কইবে কি আমার বদনাম? এ হের ফিন না আপনি ওই ওইটাই না এন্ট্রি করাই ফাইনাল ঠিক আছে আর কোনো সমস্যা আছে? না আচ্ছা ওমা এন্ট্রি করাই। হ্যাঁ এন্ট্রি করাই। তাহলে কার্ড কি লাভ সিস্টেম দিমু এরম না এরম না সব দিমু
না ওই ফোনা তোলা দিমু দুইটা সাপ এরকম করে রইছে কি ডিজাইন লাভ সিস্টেম দিয়ে নি তো ভালোবাসা ফিল ফিল আইবে বুঝছ লাভে আইবে হলো আমি 70,000 আর সাপটা দিলে আইবে হলো 35,000 কারিগররা কাম করবে এরম ঘষবে এরম আইব এরম দেখছেন না এরম আমি মনে হয় কি আমি বলো বাসুর তো শেষ তোর দোকান দিয়ে খাট নিবো না আরে মা বাবা খাটটা কিন্তু ভালো হয়েছে আমি সুন্দর দিয়ে খাট দিতাম তুই কি বোঝো তোর সব দিনে মরছো তুমি কি বোঝো তুমি খাটের কিছু বোঝো বিয়া হইলো মোর মুই ডিজাইন দেখমু মুই এসে খাটের রং কমু মুই কালার দেখমু সবকিছু মুই কমু তুমি কি ওইটা কে দেখাও দি এই তো কথা তুই বোঝো তোর বয়স আর আমার বয়স কি এক তুই ওই ছামরার চরিত্র ভালো না ওই ছামরা চোখ দিলে এমনি এমনি করে এমনি এমনি করে ওরে মা গো ওই দোকানদার গো ওই রকম স্বভাব থাকে ওইটা কোনো ব্যাপার না ওই আমার মতন দুই চারটা সুন্দরী কাস্টমার গেলে ও দোকানদারটা ঠিক হইয়া যাইবে তুমি মনে হয় খাবারটা তো দিলাম না হ্যাঁ কত সুন্দর সুন্দর ডিজাইন দেখাইতেছিল এই তুই ডিজাইনের বোঝো কি কি জানি দিছিল এই নাকি সাপ 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 আর জানি কি দিছিল এই কি জানি ল্যাপ 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 না লাভ লাভ এই যে লাভ একটা ভালোবাসা ফিল হইতো ওই খাটটা আমার পছন্দ হয়েছিল ওই খাটটা মই নিয়ে আইতাম কি সুন্দর ভালোবাসার ফিল এই ছমরি ঘুমাবি খাটে শক্ত মজবুত ওই ভালোবাসার ফিল দিয়ে কি করবি ল্যাপ মোড়ে দিয়ে ঘুমাইলে ভালোবাসার ফিল থাকে তুমি বোঝো কিছু হ্যাঁ তুমি তো আগের কালের মানুষ তুমি তো সব ভালোবাসা ঠালোবাসা বুঝবে না যদি বুঝতা হলে আমার বাপে এত সকালে মরতে না বুঝছো ওই তুমি ভালোবাসা কম দিতে দেখাই আমার বাপে মরছে এখন আমার বিয়েটা মনে হইবে না হইবে বিয়া বুঝছিস না তোর বাপে যে মরছে আর ভালোবাসা যে ছিল না তুই এইলি কমে দেখ আরে হ্যাঁ তো ভুলে আইয়া গেছি ওই ভালোবাসার কারণে আহি নাই কারণ তোমার কো মনের ভিতরে যদি ভালোবাসা থাকতো তাহলে মোর মনের ভিতরে ভালোবাসা থাকতো এর লাগি তো মোর ভালোবাসা একটু কম পড়ছে এই চুপ কর বিয়ের লাগি যে উতলেই উঠছো বিয়ে আমি দিমু আর খাটও আমি দিমু তো নরম খাট দিমু না ভাঙ্গি ছুঁড়ে নিচে পড়বে আমার বদ নেবে ল ওই সমিতদের দোকানে যাবো সমিতাকে না আরে ওই আমার ছোটবেলায় ভালোবাসতো কি হতো ভালো থাকতো ভালো থাকতো এই লেগে তো ভালোবাসার মানুষের দ্বারা এখন যাবা না আরে না দুটো কম দিই পারবেন লো আটা আটা